আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত তালায়। আমিও ভালো আছি। আপনাদের ছোট্ট একটা ভাই নিউজ দিই, বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের বিষয়। আমাদের এই জায়গায় মালদোবায় আমরা বাঙালি আজ থেকে 5 মাস আগে 27 জন লোক আসছিলাম। আসার পরে কিছুদিন আগে প্রায় 1 মাস থেকে 1.5 মাস আগে একটা লোক গেমার ছিল, 4 জন বাঙালি ভাই আমাদের 27 জনের থেকে 4 জন গেমার ছিল। রোমানিয়া বর্ডার ক্রস করছে আপনার কিয়া, এই মালদোবা থেকে রোমানিয়া বর্ডার ক্রস করার পরে তখন ধরা গেছে পুলিশের কাছে। পুলিশের কাছে ধরা পড়ার পরে আমাদেরকে আবার মালদোবা উল্টা পাঠাইছে। পাঠানোর পরে তখন কী হয়েছে, আমাদের বস রিসিভ করে নাই। রিসিভ না করাতে আপনার 41 দিন তাদের জেল হয়েছে। জেল হওয়ার পরে বাংলাদেশ থেকে টাকা আইন নেই, দেশে জরিমানা দিয়া তারপরে আপনার মনে করেন বাংলাদেশ যাইতে হয়েছে, 41 দিন জেল খাটছে। আর বিশেষ করে জেল থেকে তারাও বলছে, যারা লোক আছে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, আপনার আর অন্য দেশের লোক আছে, এরাও ধরা খাইছে। ধরা খাওয়ার পরে জেলে আছে বর্তমানে, এখনও তাদেরকে এইভাবেই ঠিক জরিমানা দিয়া তারপরে বাংলাদেশে বা যে কোনো ইন্ডিয়া নেপালি পাকিস্তান তাদেরকে যাইতে হইব। আর ভাই বিশেষ করে আপনার গ্রিস মালটা বলতে বা বলতে পারেন আপনি এইসব দেশভুক্ত, তাহলে এই দেশ থেকে পাঠাই গেলে। হ্যাঁ ভাই, বর্তমানে এই দেশ থেকেও আপনার যারা ঢুকতেছে তাদেরকে ধৈর্য পাঠাইতেছে। ভাই আমার কথাটা হয়তো বা অনেকজনের বিশ্বাস হইব ভাই, অনেকজনের বিশ্বাস হইব না ভাই। আমিও ভাই বিশ্বাস করতাম না, সেঞ্জনভুক্ত দেশ থেকে কেন পাঠাইব। আপনার বর্তমানে যে 4 জন জেলে ছিল তাদের অনেক লোকের সাথে কথা বলছি, প্রায় 500 লোকের সাথে কথা বলছি। অনেক লোকে ধরা খাইয়া এই দেশের থেকে ধরা খাইয়া আবার ফেরত আসি দেশেই বুঝছেন। আশা করি ভাই আপনারা দয়া করিয়া কেউ যাইবেন না, আর জানি না যাইলে সফল হইবেন কতটুকু, আমি দোয়া করি তারপরে সফল হন। কারণ আমাদের ছোট ছোট দেশ থেকে আসার উদ্দেশ্য হলেই আমরা সেঞ্জনভুক্ত দেশে ঢুকবো, যতই কষ্ট হোক ভাই। সবার ভাগ্য সবটা জুটে না, হয়তো বা জানি না আমাদের কপালও কী আছে। আমিও বর্তমানে মালদোবা আছি, আমরা আরও 23 জন বাঙালি একসাথে মালদোবা আছি। ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে, আর বিশেষ করে ভিডিওটা দেখলে অনেকজনের কাজে আসবো, আবার অনেকজনের হেলাবানি করে ছেড়ে দেবো ভাই। বিশেষ করে প্লিজ আমার কথাটা বিশ্বাস করবেন আপনারা, তারপর বাকিটা আপনাদের ইচ্ছা। আল্লাহ হাফেজ।